বিগত কয়েক বছর আগে ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়েছিল মারণ খেলা। মারণ খেলা ব্লু হোয়েল মোমো আতঙ্ক ধরিয়েছিল মানুষের মনে। এই মারণ গেমগুলি কেড়ে নিয়েছিল অনেক তাজা প্রাণ। যদিও এমন ধরনের গেমগুলির রমরমা বর্তমানে অনেকটাই কমেছে, তবে আগামী দিনেও যে আবার এরকম গেম আসতে পারে এমন আশঙ্কা রয়ে গিয়েছে অনেকের মনেই। আর সেই সব গেমের কবলে পড়ে যাতে তরতাজা প্রাণ আর না যায় তার জন্যই বিশেষ পরিকল্পনা। লক্ষ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া, সচেতন করা অভিভাবক এবং এই টিনেজার যারা স্মার্টফোনে বিশেষভাবে অভ্যস্ত। আর তার জন্যই মোমো দ্য গেম অফ ডেথ নামের নতুন একটি সিনেমা আসতে চলেছে বাজারে, যেখানে অভিনয় করছেন আসানসোলের এক তরুণ যুবক দেবমাল্য। এটা যেটা আপনি পেছনে আমরা দেখতে পাচ্ছেন, এটার সিনেমাটার নাম হচ্ছে মোমো দ্য গেম অফ ডেথ। এই সিনেমাটি হচ্ছে সেই গল্প, কিছু বছর আগে আমরা শুনেছিলাম যে মোমো এসেছে, একটা গেম, অনলাইন গেম, যেটিতে অনেক বাচ্চারা খেলছে এবং ওই খেলতে খেলতে তারা মারা যাচ্ছে, তারা নিজের প্রাণ ত্যাগ করছে। মোমোর এক একটি চ্যালেঞ্জেস আছে, ওরা কখনো বলে হাত কাটো, কখনো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস করে এই গেমটির পেছনে আছে। আমাদের পরিচালক রাহুল সাহা এই জিনিসটাকে, এই গল্পটাকে একটা ভালো রূপে দিয়েছেন এবং উনি এই গল্পটাকে ভিজুয়ালি আনতে সক্ষম হয়েছেন। এটি আমি অভিনয় করেছি এবং আমার লাইফের ফার্স্ট সিনেমা, প্রথম অভিনয় জগতে পা রেখেছি। সবারই আশীর্বাদ চাই, সবারই ভালোবাসা চাই, পাশে থাকবেন। হ্যাঁ, মোমো আসতে চলেছে 10th February আপনাদের সামনের সিনেমা হলে। যান, সব পরিবারে যান, সব পরিবারে দেখার মতো সিনেমা, বাচ্চাদের অবশ্যই নিয়ে যাবেন এবং দেখুন। ইতিমধ্যেই এই বাংলা সিনেমার পোস্টার রিলিজ করা হয়েছে এবং ট্রেলার রিলিজ করা হয়েছে। আগামী 10 February এই সিনেমা মুক্তি পেতে চলেছে আসানসোলের একটি সিনেমা হলে, এবং এই ছবি দর্শকদের মন কাড়বে এবং মানুষজনকে সচেতন অনেকটাই করবে এমনটাই আশা করছেন এই সিনেমার কলাকুশলী থেকে পরিচালক সকলেই। এবং এই গেম যাতে আর আগামী দিনে প্রাণ না কাটতে পারে তার জন্যই এই উদ্যোগ। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।